চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে বড় খবরে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার উত্তর পূর্ব রেলের একটা বড় সিদ্ধান্ত। ত্রিপুরা অসমের রেল গেট গুলোতে বসছে একটি বিশেষ যন্ত্র, সেখান থেকে কিন্তু সমস্ত কথাবার্তা রেকর্ড হবে, যাতে আর এই ধরনের দুর্ঘটনা না ঘটে তাকে যাতে এড়ানো যায়, তার জন্যই কিন্তু এমন সিদ্ধান্ত উত্তর পূর্ব রেলের। ঠিক কি আরো জানা যাচ্ছে এই বিষয়ে জানবো আমাদের প্রতিনিধি অঙ্কিতার থেকে। অঙ্কিতা, এই যে সিদ্ধান্ত, তাতে আদৌ কতটা লাভ হবে এবং এই সিদ্ধান্তের পর এই যন্ত্র যে বসানো হচ্ছে তার কাজটা এক্স্যাক্টলি কি হতে চলেছে? একদমই দেখো, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল যে কিভাবে সেই দুর্ঘটনা ঘটে উঠেছে। যাত্রী সুরক্ষা নিয়েও রীতিমতো প্রশ্ন, আর সেই আবহে রেলগেটে নতুন যন্ত্র বসাতে চলেছে রেল। সূত্রের খবর, উত্তর পূর্ব সীমান্তে রেল বিভিন্ন রেলগেটে এই যন্ত্র বসাবে, এর ফলে গেটম্যানের সঙ্গে স্টেশন মাস্টারের কথোপকথন রেকর্ড করা থাকবে। গত সোমবার যে রেল দুর্ঘটনা, সেই রেল দুর্ঘটনার দায় কার তা নিয়ে এখনো কিন্তু বিস্তর ধোঁয়াশা রয়েছে। দুর্ঘটনাগ্রস্ত করছে উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য সুরক্ষা কমিশনার। প্রায় প্রতিদিন এই দুর্ঘটনা সংক্রান্ত কোনো না কোনো তথ্য কিন্তু প্রকাশ্যে আসছে। ঘটনার দিন ঠিক কি ঘটেছিল তা জানতে কমিশনার একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। রেল সূত্রে জানা গেছে যে একজনের সঙ্গে মিলিয়ে দেখেছে অন্যজনের বয়ান, আর অসঙ্গতি পেলে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর কমিশনার ইতিমধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালক, গার্ড, রাঙ্গাপানি স্টেশনের স্টেশন মাস্টার, গেটম্যান সহ একাধিক ব্যক্তিকে ডেকে পাঠিয়ে জেরা করা হয়েছে। মূলত বিভিন্ন বিষয় কিন্তু খুঁটিয়ে রাখা হচ্ছে, বিশেষ করে রাঙ্গাপানি স্টেশনের স্টেশন মাস্টারকে দেওয়া ওই কাগজে অনুমতি নিয়েও কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে এগিয়ে নিয়ে গেছিল চালক, একাধিক বিষয় উঠে আসছে। কিন্তু এই পুরো ঘটনায় গেটম্যান এবং স্টেশন মাস্টারের সঙ্গে কি কথা হয়েছিল, কখন জানানো হয়, তা তদন্তের স্বার্থে স্পষ্ট করে এখনই কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে এই গেটম্যান সত্যি কথা বলছে কিনা তা নিয়েও কিন্তু এবার প্রশ্ন তুলেছে রেলকর্মীর একাংশ। তাদের দাবি হচ্ছে যে ওই রেলগেটের গুমটিতে থাকা টেলিফোনের রেকর্ড করা কথোপকথন খতিয়ে দেখলেই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। দেখো, একের পর এক আমরা দেখতে পাচ্ছি ট্রেন দুর্ঘটনা, আর সেই ট্রেন দুর্ঘটনা ভয়াবহ আকার ধারণ করে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় যোগাযোগ করার চেষ্টা করি, বিশেষ করে আমরা কথা বলার চেষ্টা করি বিভিন্ন আধিকারিকদের সাথে। একাধিক বিষয় উঠে আসে, বিশেষ করে সর্বভারতীয় প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যারা সভাপতি রয়েছেন, যারা সদস্য রয়েছেন, তারাও কিন্তু বারবার সেই বিষয়টি নিয়ে আওয়াজ তুলেন যে কেনই বা এত দুর্ঘটনা ঘটছে, তার পেছনে বা তার যে প্রত্যেক কারণ কি থাকতে পারে, একাধিক বিষয় কিন্তু উঠে আসে। কিন্তু প্রশ্নের পরেও, এত কিছু তদন্তের পরেও কেন থামছে না রেল দুর্ঘটনা, সেই বিষয় নিয়ে তদন্ত, যার জন্য ইতিমধ্যেই নতুন যন্ত্র বসানো হয়েছে। এই নতুন যন্ত্র দিয়ে এবার সমস্ত বিষয় রেকর্ড করা যাবে, অর্থাৎ যাত্রী সুরক্ষা নিয়ে কিন্তু আরো এক ধাপ এগিয়ে গেছে এবার রেল মন্ত্রক। এই আবহেই রেলগেটে নতুন যন্ত্র বসানো হবে। এই যন্ত্রের মাধ্যমে বিভিন্ন জায়গায় গেটম্যানদের সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টারের কথোপকথন রেকর্ড করা হবে। কেন গেটম্যানের সাথে স্টেশন মাস্টার যে কথোপকথন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সেক্ষেত্রে তাদের বয়ানটা যদি রেকর্ড করা যায়, তবে আগামীতে দুর্ঘটনা ঘটলে বা আগামীতে যদি ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তা কিভাবে জানতে পারবে যে তারা এর পেছনে জড়িত রয়েছে, আদতে সে সময় কি ঘটনা ঘটেছিল, কে ভুল ইনফরমেশনটা দিয়েছিল, কার গলত ছিল, সমস্তটা বিষয় কিন্তু এবার বেরিয়ে আসবে। যার জন্য উত্তর পূর্বাঞ্চল রেলওয়ে এবার এই বিশেষ সিদ্ধান্ত নিতে চলেছে, একটি নতুন যন্ত্র বসানো হবে এবার রেল গেটে। রেলের মাধ্যমে গেটের এই যন্ত্রের মাধ্যমে স্টেশন মাস্টারের সমস্ত কথা এবার রেকর্ড করা হবে। সুমন্ত, অঙ্কিতা, সেক্ষেত্রে কি শুধু উত্তর পূর্ব রেল নাকি রেলের অন্যান্য রেলওয়েজ গুলোও কিন্তু সেই একই পথে হাঁটবে? দেখো, এই যে যন্ত্র লাগানোর যে খবর আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছি, তা কিন্তু উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে একটি নোটিফিকেশন দিয়ে তা জানিয়ে দেওয়া হয়েছে। আগামীতে হয়তো বা বিভিন্ন জায়গাতেও তা চালু হতে পারে, বা সেই মেশিন বসানোর জন্য এই মুহূর্তে কথাও হতে পারে বা চিন্তা ভাবনা থাকতে পারে কেন্দ্র রেল দপ্তরের। কিন্তু এই যে নোটিফিকেশন বা এই যে তথ্য, তা কিন্তু আমরা পাচ্ছি উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে, উত্তর পূর্বের রেল দপ্তরের পক্ষ থেকে এই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তা আগামী কয়েকদিনের মধ্যেই সেই মেশিন চালু করা হবে। হয়তো বা সেই মেশিনের সফলতা আসে
দিনে প্রায় সবকটি ট্রেকে সে মেশিন বসানো হতে পারে এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। ধন্যবাদ অঙ্কিতা। অঙ্কিতা বর্ধন আমাদের প্রতিনিধি, যেমনটা জানা ছিল যে দুর্ঘটনা এড়াতে এবার অসম এবং ত্রিপুরার যে রেল গেটগুলো রয়েছে সেখানে একটি বিশেষ যন্ত্র বসানো হবে এবং সেই যন্ত্রের কাজ এটাই হবে যে দুটো একদিকে স্টেশন মাস্টার, অন্য দিকে যারা যারা ট্রেনে রয়েছেন তাদের মধ্যে যে কথাবার্তা সেটা রেকর্ড করা হবে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার পর থেকেই কিন্তু এমনটাই একটা বড় সিদ্ধান্ত নিল উত্তর পূর্ব রেল এবং আগামী দিনে অন্যান্য যে রেলওয়েজগুলো রয়েছে তাদের সেখানেও কিন্তু একই পন্থা অবলম্বন করা হতে পারে। নিচে আরও একটা বিরতির সঙ্গে থাকুন।